বুধবার ছট পুজোর আনন্দে মেতে উঠল রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলা। ছট পুজোর উপাচার সাজানোর বাঁশের তৈরি কুলো, ডালা সহ হলুদ গাছ, কলা, আখ, নারিকেল, আপেল, কমলা, মূলা সহ আরও নানান উপকরণ নিয়ে এদিন বিভিন্ন নদীঘাটে ভিড় জমিয়েছিলেন ভক্তপ্রাণ মানুষজন। বিহারি সম্প্রদায়ের প্রধান উৎসব হলেও বর্তমানে ছট পুজোয় মেতে ওঠেন বাঙালি, মারোয়ারি, নেপালি সম্প্রদায়ের মানুষেরাও। ছট পুজো মূলত সূর্য দেবের পুজো। হিন্দু শাস্ত্রে সূর্যকে সৃষ্টির দেবতা হিসেবে আরাধনা করা হয়। ভগবত, পুরাণ, রামায়ণ, মহাভারতের মতো বিভিন্ন গ্রন্থে সূর্যের উপাসনার উল্লেখ পাওয়া যায়। আর ভিন্ন মতে ছট হল ষষ্ঠীর অপভ্রংশ। কার্তিক মাসের অমাবস্যার পরে ছট ব্রত পালন করা হয়। আরেক মতে সূর্য আর ষষ্ঠী হল ভাই বোন, সেই কারণেই ছটকে ছট্টিমাইয়া বলা হয়। মঙ্গলবার দুপুর থেকেই নদীঘাটগুলির জায়গা দখল করে ফুল, কলাগাছ, আলোর মালা সাজিয়ে তোলেন ভক্তবৃন্দ। ঘাটগুলি পরিষ্কার করে পুজোর উপযুক্ত করে তুলতে হাত লাগায় পৌর ও ব্লক প্রশাসন। ঘাটগুলিতে প্রশাসনের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে স্বেচ্ছাসেবক। শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে বিশেষ সহায়তা কেন্দ্র। বুধবার দুপুর থেকেই নদীঘাটগুলিতে ভিড় বাড়তে থাকে ভক্তদের। অস্তমিত সূর্যের আরাধনায় মেতে ওঠেন সকলে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পুজোর ঘাটের উদ্বোধন করা হয় এদিন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু, সহসভাপতি মানস ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অন্যদিকে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকেও ছট পুজো উপলক্ষে নদীঘাটগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার নদীঘাটগুলি ঘুরে দেখেন পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্য কাউন্সিলররা। বছরের মতো এবারও রায়গঞ্জের হুলিক নদীর ধার দিয়ে গোটা ধার জুড়ে ছট মায়ের আরাধনার যে ব্যবস্থা সেটা ঠিকঠাকভাবেই হচ্ছে। আমরা সমস্ত ঘাটে গেছিলাম, সমস্ত জায়গায় আপনারা দেখছেন পুলিশ প্রশাসন তৎপর আছে। পুলিশ প্রশাসন প্রত্যেকটি ঘাটে তাদের দায়িত্ব নির্বাহ করছেন এবং সাথে সাথে পৌর প্রশাসনের তরফ থেকে আপনারা দেখেছেন রায়গঞ্জের ছটের ঘাটে যাওয়ার সমস্ত রাস্তাগুলি তা সেগুলোকে ঠিকঠাক করা থেকে শুরু করে প্রত্যেকগুলো ঘাট সাজিয়ে তোলা, সমস্ত রকম এখানে জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ছট পুজো কমিটিগুলো তারা প্রচুর সুরক্ষার ব্যবস্থা থেকে শুরু করে মাস্কের ব্যবহার থেকে শুরু করে সমস্ত বিষয়ে ছটের যে সমস্ত কমিটিগুলো আছে সেই কমিটিগুলো সুন্দরভাবে পালন করছে। রায়গঞ্জের ছট পুজো প্রত্যেকবারের মতো শান্তিপূর্ণভাবে এবং সুন্দরভাবে পালন হচ্ছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।